আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদের সিঙ্গার একটি 19 ইঞ্চি এলইডি টিভি। দেখুন, ব্ল্যাক লাইট আছে কিন্তু পিকচার নেই। তো চলুন এলইডিটা খুলে নিই, আমার সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি এলইডিটা খুলে নিয়েছি। এবার এলইডির কাগজটি উঠাবো বন্ধুরা, টিকন বোর্ডের, খুব সাবধানে। দেখুন, আস্তে আস্তে উঠাবেন বন্ধুরা, খুব সতর্কভাবে। যে এলভিডিএস কানেকশন এই মূলত কাগজের মধ্যে দিয়ে ঢুকাই দিয়েছে, তাই আমি এলভিডিএস কানেকশনটা খুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন, আমি কাগজটি উঠাই। তো কাগজটি আস্তে আস্তে সুন্দর করে উঠাবেন। দেখুন, তারপরে এই যে নাট, এই নাটটি খুলতে হবে বন্ধুরা। মূলত এটি একটি 5 ভোল্ট প্যানেল। তো নাটটি খুলে নিলাম। নিয়ে আবার আমি এটি, আসলে এই মোড়ে কোনো পার্টস নেই, মূলত এই মোড়ে পার্টস, এ দেখুন। তো আমি এলভিডিএস কানেকশন ঠিক করে নিব আবার। তো ইনমিডিয়েট দেখুন, এলভিডিএস কানেকশন ঠিক করে নিয়েছি। এবার বন্ধুরা, আমি ভোল্টেজগুলো দেখার চেষ্টা করব যে আসলে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এই যে কানেক্ট করে নিচ্ছি গ্রাউন্ড মিটারের পোর্ট, গ্রাউন্ড পোর্ট। এই যে চালু করেছি আমি। দেখুন, প্রথমে দেখাচ্ছে 5 ভোল্ট। দেখুন, যেহেতু 5 ভোল্ট প্যানেল, এটি মূলত 5 ভোল্টই থাকবে। তো 5 ভোল্ট আছে বন্ধুরা। তো এটি একটি রেগুলেটর। এই মুড়ে আসলে কোনো ইয়ে দেওয়া নাই, ভিজিএল ভিজিএস কোনো লেখা দেওয়া নেই বন্ধুরা। তো দেখুন, মূলত ওই সাইটের লেখাগুলো আছে। তো দেখুন, কোনো লেখা নাই। তো এই দেখুন, এখানে কোনো লেখাই নেই, কোনো মানে ভোল্ট মাপার কোনো ইয়ে দেওয়া নেই, সিঙ্গেল দেওয়া নেই। তো আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, কোনো ইয়ে নেই। তো দেখুন, এটি ভিসিসি ভোল্টেজ আছে। এই যে ভিসিসি ভোল্টেজ, এটা প্যালেন, যেটা প্যালেন সাপ্লাই ভিসিসি, হ্যাঁ, 5 ভোল্ট। তো 5 ভোল্ট ওকে আছে বন্ধুরা। তারপরে কোনো ভোল্টেজই নেই, আমি পাচ্ছি না। তো আমি উল্টা নিলাম, নিয়ে দেখবো যে এই মোড়ে যে সিঙ্গেল দিছে, এই দেখেন ভিএসএস ভোল্টেজ, এটিও নেই। 1.5 দেখাচ্ছে। তারপর দেখুন, এই যে তো যেটাই দেখি ভিএসএস এটি 0। ভি কম 0, 1.1 দেখায়, 0ই ধরতে গেলে। দেখুন, VCOM 2 নেই। তো এখন কি দেখব বন্ধুরা, আমরা প্যানেলের তো মূলত আসলে কোনো ভোল্টেজ নেই। দেখুন, দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখেন 3.3 ভোল্টেজ আছে, আমরা দেখব যে আছে কিনা 3.3। দেখেন 3.30, মূলত 3.3 আইসিটি যদি ভোল্টেজটি যদি আপনার ডিসি টু ডিসি আইসিতে না যায় এই ভোল্টেজ, তাহলে ডিসি টু ডিসি কাজ করবে না। তো আমি রেঞ্জ মোডে রাখছি, ওমস মোডে মিটার, দেখব যে এটি আসলে শর্ট আছে কিনা। তো দেখুন বন্ধুরা, এটি এই 3.3 কিন্তু শর্ট দেখাচ্ছে বন্ধুরা, এটি শর্ট গ্রাউন্ডের সঙ্গে, এটি শর্ট 3.3 শর্ট। এই দেখুন, তো আমরা এখন দেখব যে এই 3.3 কোথায় শর্ট। উল্টে নিলাম আবার, তো এই দেখুন এটি হচ্ছে 3.3 রেগুলেটর, যে রেগুলেটর থেকে আপনার 5 থেকে 3.3 হবে, এটি থেকে মূলত আপনার ডিসি টু ডিসি আইসিতে ভোল্টেজ যা। এই দেখুন শর্ট 4 ohms দেখায়, 4 ohms। তো যদি রেগুলেটরটা শর্ট হতো বন্ধুরা, এই দেখুন, তাহলে মূলত এতটা শর্ট দেখাইতো না, হয়তো 100-150 এমন শর্ট দেখাইতো। কিন্তু এটি আসলে এই যে ক্যাপাসিটার আছে, দেখুন এই যে ক্যাপাসিটার, যখন বন্ধুরা ক্যাপাসিটার শর্ট হবে তখন আপনি একদম 0 শর্ট দেখাবে। যদি এই রেগুলেটর নষ্ট হতো, শর্ট হতো, তাহলে আপনার ম্যাক্সিমাম 100-150 এমন দেখাইতো। তো এটি দেখুন একদম শর্ট, তার মানে আপনার এই ক্যাপাসিটার শর্ট আছে। তো আমি এই 2টি ক্যাপাসিটার মধ্যে আগে দেখবো, একটি উঠায়, যদি শর্ট না সারে তাহলে পরবর্তীতে আমি আরেকটি উঠায় দেব। তো দেখুন ক্যাপাসিটার উঠাচ্ছি আমি, আসলে ক্যামেরা ধরা হাত দিয়ে একটা, তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে কাজ করা। এই দেখুন একটি ক্যাপাসিটার আমি উঠায় দিছি, দেওয়ার পরে আমি আসলে দেখব যে শর্টটি ছাড়লো কিনা। তো ভালো করে আগে এই জায়গায় পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা, দেখুন এবার দেখব যে শর্ট ছাড়লো কিনা। দেখুন তো আর কোনো শর্ট নেই বন্ধুরা। তো প্যানেলটি চালু করে নিয়ে দেখব যে আমার প্যানেলটি পিকচার আসে কিনা। তো দেখুন আমার সিঙ্গার লোগোটি এসেছে, আর কোনো প্রবলেম নেই। মূলত ওই 3.3 ক্যাপাসিটারটি শর্ট ছিল বন্ধুরা। 3.3 ভোল্টেজ যদি আপনার ডিসি টু ডিসি আইসিতে না ঢুকে, তাহলে ডিসি টু ডিসি আইসি কোনো ভোল্টেজ বানাবে না, যার কারণে প্যানেল ব্ল্যাক হয়ে থাকবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।